কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যস্ততম সড়কের একটি মলয় বাজার বাসস্ট্যান্ডে পিতা মর্দি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক ভূঁইয়া সড়কটি দিয়ে দিনে হাজারো যানবাহন যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন, পরিবহন উল্টে প্রায় দুর্ঘটনা ঘটে। মলয়বাজার বাসস্ট্যান্ড থেকে পিতা মর্দি পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 8 কিলোমিটার। সরজমিনে দেখা যায় ওই সড়কের মলয়বাজার বড় কোঠা ডেকো রিখোলা উত্তর চিনামোরা পর্যন্ত 3 কিলোমিটার সড়কে অসংখ্য বড় গর্ত, বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যায়। বড়কোটের বাসিন্দা আলাউদ্দিন আহমেদ বলেন, রাস্তাটির বেহাল দশার কারণে আমাদের কষ্টের শেষ নেই, রাস্তাটির জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। মলয়বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল খায়ের বলেন, এই রাস্তার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য করতে খুবই কষ্ট হচ্ছে, পণ্য আনা নেওয়া করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। সরকারের কাছে আবেদন, রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হোক। জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন বলেন, বিষয়টি আমরা নজরে এসেছে, দ্রুততর কর্মকর্তাদের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির দাউদকান্দি উপজেলার উপ সহকারী প্রকৌশলী মাহবুব রহমান জানান, সড়কটির বেহাল দশার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে, বিল পাশ হলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।